স্পেশাল সিকিউরিটি ফোর্সেস এর 34তম প্রতিষ্ঠা বার্ষিকীতে গণভবনে ভিডিও কনফারেন্সে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশ ও মানুষের কল্যাণে নিজের লক্ষ্য বাস্তবায়নে কোনো ভয় নয়, কারণ যেখানেই থাকি যে কোনো সময় মৃত্যু হতে পারে, মৃত্যু একদিন অবশ্যই হবে, তাই বলে মৃত্যুকে ভয় পেয়ে বসে থাকলে হবে না। করোনা ভাইরাসের বিষয়ে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে হবে, জীবনকে চালিয়ে নিতে হবে, জীবন ও মৃত্যু খুব কাছাকাছি। আমরা গতকালই আমাদের দুজন নেতাকে হারিয়েছি, একের পর এক এই ধরনের সংবাদ আমাদের শুনতে হচ্ছে, এটা অত্যন্ত কষ্টের। করোনা ভাইরাস দেশের সকল অগ্রযাত্রা থামিয়ে দিয়েছে, শুধু আমরা না, বিশ্বের শক্তিশালী দেশগুলো অসহায়। যারা কথায় কথায় বোমা মারত তারাও এখন অসহায়, তারা এখন করোনা ভাইরাসের সঙ্গেই পারছে না। অদৃশ্য এই ভাইরাস সমস্ত বিশ্বকে দুর্বল করে ফেলেছে, সামান্য এই ভাইরাসের সঙ্গে গোটা বিশ্ব পেরে উঠছে না। যত শক্তিধর দেশ হোক, কত শক্তিধর দেশ, তারা কথায় কথায় বম্বিং করতো বা গুলি করতো মারত, আজকে করোনা ভাইরাসের বিরুদ্ধে একবারও বম্বিং করতেও পারে না, গুলি করতে পারে না, মারতে পারে না, কিছু করতে পারে না, তারা স্থবির। সেই অদৃশ্য শক্তির ভয়ে আজকে সারা বিশ্ব স্থবির। করোনা ভাইরাসের ভয়, ভীতি এবং মৃত্যু সমস্ত বিশ্ব তাদের মানে সব শক্তিকে যেন একেবারে স্থবির করে দিয়েছে।